আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আখি ফ্রম আখি আয়াত ইয়ামি রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল গন্ধরাজ গোলাপ মোমো রেসিপি এবং সাথে থাকছে স্পেশাল সস। স্বাদে ও গন্ধে এই মোমোটা অনেক সুস্বাদু হয়ে থাকে, আর যারা ভালোভাবে মোমো ভাজতে পারেন না তারা খুব সহজে এই মোমোটা ভাজতে পারবেন। আর আজকের মোমোগুলো তৈরি করতে আমি কোনো কেমিক্যাল ফুড কালার ইউজ করব না, ন্যাচারাল ফুড কালার দিয়ে তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। গন্ধরাজ মোমোর বৈশিষ্ট্য হচ্ছে এটি গ্রিন কালারের হয় এবং অনেক ফ্লেভারফুল হয়, তাই আমি এর কালার এবং ফ্লেভারের জন্য ধনেপাতার পেস্ট ইউজ করব। আমি ধনেপাতাগুলোকে সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা শিলপাটাতেও করতে পারেন। গন্ধরাজ মোমো তৈরি করার জন্য এখন আমি ডোটা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ তেল। গন্ধরাজ মোমো তৈরি করতে লেবুর খোসার উপরের সবুজ অংশটা লাগবে, এটা ইউজ করলে মোমোগুলো অনেক ফ্লেভারফুল হবে, তাই আমি গ্রেটারের চিকন অংশটা দিয়ে সবুজ আবরণটা গ্রেট করে নিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন গ্রেট করার সময় সাদা অংশটা উঠে না আসে, এতে করে তেতো লাগবে। এখন আগে থেকে তৈরি করে রাখা ধনেপাতার পেস্ট থেকে দিয়ে দেব 5 চা চামচ ধনেপাতা পেস্ট। আপনি যদি বেশি ডিপ কালার চান তবে বেশি পরিমাণে ইউজ করবেন, আর আপনি যদি হালকা কালার চান তবে অল্প পরিমাণে ধনেপাতার পেস্ট ইউজ করবেন। অল্প অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মথে নিয়ে শক্ত টাইপের একটা সফট ডো তৈরি করে নেব। এখন রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখন মোমোর জন্য ভেতরের পুর রেডি করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিকেন কিমা, আপনারা এটা ব্লেন্ডারে বা শিলপাটাতে তৈরি করে নিতে পারেন। নিয়ে নিচ্ছি 1/2 কাপ সবুজ ক্যাপসিকাম, 1/2 কাপ গাজর কুচি, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ কাঁচা মরিচের কুচি, 2 চা চামচ আদা রসুনের পেস্ট, 2 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, স্বাদমতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস। এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে দিয়ে দেব ফুটন্ত গরম রান্নার তেল। তেলটা দিয়েই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এক ঘন্টা পর মোমোর জন্য তৈরি করে রাখা ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়ে একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। এখন টুকরোগুলোকে হাত দিয়ে চেপে চেপে একটু গোল আকৃতি করে নেব। একটা টুকরো নিয়ে আমি একটা লম্বাটে ধরনের রুটি তৈরি করে নেব। রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এখন একটি ছুরি দিয়ে রুটিটাকে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নেব। একটি ভাগ এক সাইডে রেখে দিয়ে অপর ভাগটি দিয়ে আমি গোলাপ মোমো তৈরি করে নেব। রুটির মাঝ বরাবর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মাংসের পুর। এখন নিচের দিক থেকে রুটিটা ভাঁজ করে মাংসের পুর ঢেকে দিতে হবে। আঙ্গুলের সাহায্যে চেপে চেপে খোলা অংশটুকু সিল করে দিতে হবে যেন পরবর্তীতে মাংসের পুর বেরিয়ে না আসে। এখন এক সাইড থেকে অপর সাইডে ফোল্ড করে নিতে হবে এবং শেষের অংশটা নিচের দিকে চেপে লাগিয়ে দিতে হবে যাতে পরবর্তীতে খুলে না যায়, এবং পাপড়িগুলোকে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল সুন্দর গোলাপ মোমো। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা মোমো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। যারা কখনোই মোমো ভাজতে পারেন না তারা এই পদ্ধতিতে খুব সহজেই মোমো বানিয়ে নিতে পারবেন, আর অন্যান্য ডিজাইনের তুলনায় এই ডিজাইনটা কিন্তু যথেষ্ট সুন্দর আর ইউনিক। আমি একইভাবে সবগুলো মোমো একে একে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিজাইনটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন মোমোগুলোকে আমি স্টিম করার জন্য নিয়ে নিয়েছি একটা স্টিলের চালনি। চালনিতে প্রথমে আমি একটা ভেজা কাপড়
বিছিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে মোমোগুলো তুলতে সুবিধা হয়। মোমোগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে বিছিয়ে দিতে হবে, কারণ স্টিম হওয়ার পরে এগুলো আরও একটু বড় হয়ে যাবে। মোমো ভাপ দেওয়ার জন্য আমি একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি এবং ফুটন্ত পানিতে ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি এক টুকরা লেবু। এতে করে মোমো স্টিম হতে হতে লেবুর ফ্লেভারটা মোমোর মধ্যে ঢুকে যাবে এবং মোমোটা খেতে আরও ফ্লেভারফুল হবে। এখানে লেবুর পাতা ইউজ করলে ফ্লেভারটা আরও ভালো আসে। আমার কাছে লেবুর পাতা অ্যাভেলেবল না, তাই আমি লেবু ইউজ করেছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। মোমো স্টিম হতে হতে মোমোর জন্য আমরা একটা স্পেশাল সস তৈরি করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস, 2 চা চামচ পরিমাণ ধনে পাতার পেস্ট, 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন সরিষার তেলের সাথে 1/2 চা চামচ সাদা তিল ফুটিয়ে নিয়ে ফুটন্ত গরম তেলটা সসের মধ্যে ঢেলে দেব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সসটার কারণে মোমোর টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যাবে। 10 মিনিট পর মোমোগুলোকে উঠিয়ে নেব। স্টিম হয়ে মোমোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে মোমোগুলোকে পরিবেশন করে নেব। গন্ধরাজ মোমোর টেস্ট অন্য যে কোনো মোমোর চেয়ে অনেক বেশি হয়ে থাকে। বিসমিল্লা করে একটা মোমো আমি টেস্ট করে নিচ্ছি। সত্যি এটা খেতে অসাধারণ হয়েছে। লেবুর একটা সুন্দর ফ্লেভার পাচ্ছি। সসের কারণে এর টেস্টটা আরও ভালো লাগছে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।